সিটি কর্পোরেশনের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের খালের বর্জ্যের সাথে তুলনা করে তাদের পরিষ্কার করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। আগামী বর্ষার আগে রাজধানীর খাল দখলমুক্ত এবং পরিষ্কার করে নান্দনিকতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি। বুধবার সকাল থেকেই রাজধানীর বাসাবো এলাকার নন্দীপাড়া খালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। হাজির হন সংশ্লিষ্ট বিভাগের পদস্থ কর্তারা। মেয়রদের পরিদর্শন আর নানা নির্দেশনার পরও প্রত্যাশিত ফল না পাওয়ায় হতাশ এলাকাবাসী। মানে মশার জন্য ঘুমার যায় না, প্রত্যেকটা মানুষের অসুবিধা ভোগ করে। মেয়র এই কাজকাম করলো, ভালোই কাজকাম করলো, দেখাইলো অন্তর কাজকাম করে না, এই যে ময়লা আবর্জনার কারণে আমরা থাকতে পারতেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিক নির্দেশনা দিয়ে মেয়র পরিদর্শন করেন কামরাঙ্গীর চর এলাকার কালুনগর খাল। আদি বুড়িগঙ্গার চ্যানেলগুলো ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। আদি বুড়িগঙ্গা চ্যানেলটিকে নিয়ে আমাদের একটি বড় পরিকল্পনা রয়েছে যে আমরা এই পূর্ণ উদ্ধার করব এবং সেখানে একটি নান্দনিক পরিবেশ সৃষ্টি করব, হাতির ঝিলের মতো অথবা তার চেয়ে আরও সুন্দর একটি পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই। দুর্নীতিবাজ কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন মেয়র তাপস। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে করা হচ্ছে, দুর্নীতিমুক্ত করা হচ্ছে, সুতরাং সকল প্রয়োগে বর্জ্য বলতে যত প্রয়োগ আছে সকল বর্জ্য অপসারণের কার্যক্রম চলছে। পরিকল্পনার সঠিক বাস্তবায়ন হলে খাল পরিষ্কার সহ পানি প্রবাহ স্বাভাবিক করা সম্ভব বলে দাবি এলাকাবাসীর। ময়লা হালাইলে তেমনি অপরিষ্কার হয়ে দিব, ওই ড্রেনের ময়লা যা হালায় অন্য এই যে নেট লাগানোর ব্যবস্থা করতে আছে, নেট লাগাইলে আর ময়লা হালাইতে পারবো না, ময়লা হালাইতে পারবো না, এটা ভালোই ব্যাপার। সাইফুল রিপন, ডিবিসি নিউজ, ঢাকা।